এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। রূপ, আপনি আমাকে আগে বলেননি কেন কাকিমার শরীর খারাপ? কি হয়েছে বলুন তো কাকিমা? কি হয়েছে কাকিমা, শরীর খারাপ করছে? কি ঘাম দিচ্ছে তো? হ্যাঁ, সেই জন্যই তো আপনাকে ডাকলাম। কি হলো বলুন তো? রাতের ওষুধগুলো ঠিকঠাকভাবে খেয়েছিলেন আপনি? আমি তো জিজ্ঞেস করলাম বারবার করে ওষুধগুলো সব খেয়েছে কিনা, তখন তো বললো খেয়েছে। এখন সত্যি কি মিথ্যা আমি জানি না বাবা। আরে নিজের ওষুধ তো নিজেই খায়, আমিও তো জানি না মা কি ওষুধ খায়। এই তো রাতের ওষুধটা তো খাইনি, প্রেশারের ওষুধ। কাকিমা কেন এরকম করেন বলুন তো? আপনার না হাই প্রেশার, প্রেশারের ওষুধ কেউ স্কিপ করে? আসলে পূর্ণা, দিদি তো এইসব ব্যাপারগুলো তোমাকে দায়িত্ব দিয়েছিল, মাঝখানে তো আমাদের অনেক বড় ঝড় বয়ে গেল, মাথা কি আর ঠিক থাকে, হয়তো সারাদিনের বিভিন্ন চিন্তায় ভুলে গেছে। নিন, এবার একটু বিশ্রাম নিন তো। আমি ঠিক আছি পূর্ণা, তুমি ঘরে যাও, শুয়ে পড়ো। না না, আমি এখন ঘরে যাব না, আপনি আগে ঘুমুন, তারপর না হয় দেখা যাবে। পূর্ণা একটা কথা বলছি শোন, এবার তুমি না সবকিছু একটু দেখে শুনে রাখো, বাড়িতে তো একটা বিষধর সাপকে ঢুকিয়েছ, এখন যদি অনুবোধী শরীর খারাপ করে আরো বিপদ বাড়ান তখন তার রক্ষে থাকবে না। আচ্ছা, আমি তোমাদের কাউকে ডেকেছি কি? রূপ তো কেউ না বলি হারি, এরপর থেকে আর তোর সাথেও কোনো কথা বলা যাবে না। বললাম আমাকে একটু নিশ্চিন্তে ঘুমোতে দে, বাড়ির কাউকে কিছু জানাস না, তা না তুই এই রাত দুপুরে বাড়ির সবাইকে এক জায়গায় করলি, আশ্চর্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর কোনো কথা নয়, এবার আপনি একটু বিশ্রাম নিন, একটু ঘুমুন, দেখবেন শরীরটা বেটার লাগবে। হ্যাঁ দিদি, এখন একটু বিশ্রাম নিক, আমরা সকলে যাই, বাকিটা তো পূর্ণা আছে, পূর্ণা দেখে নেবে। এসো চলো। রূপ আপনিও ঘরে যান, আমি আছি তো কাকিমার কাছে।